ই পড়লে ব্লু পড়লে না একটা ই আসে, শেড আসে। আচ্ছা আমি এটার মধ্যে পিঙ্ক কালার ইটা পরি, হ্যাঁ হিজাবটা, তাহলে শেড কেমন যেন একটা শেড আসতেছে। দেখো দাঁড়াও এটা পরে দেখি, এবার আসবে না হয়তো এই যে কালারটা, আর এই যে ব্লু কালারটা এরকম করতেছে, আরো দেখি। ইয়েস এবার ঠিক আছে, আরেকটা মোবাইল দিয়ে দেখো তো ঠিক আছে কিনা, কারণ ই আসতেছে ওই যে নীল কালারটা কেমন জানি জ্বলতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? রুনা আমির চলে আসলাম amarshop.com.bd পেজ থেকে। এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছো লাইভে একটু জয়েন করে ফেলা, লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলবে, যে সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা সবাই একটু জয়েন করে ফেলো। মোহনা আক্তার কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং জিয়ার। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বেটার, অনেকটাই বেটার আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেকেই জয়েন করেছো। আচ্ছা সবাই, লাইভটা আটকে যাচ্ছিল, এখন ঠিক আছে একটু বলো তো, দাঁড়াও নেটটা দেখি ঠিক আছে কিনা। নেটটা ঠিকই আছে। আচ্ছা আমাকে একটু বলো যে এখন ক্লিয়ার আছে কিনা। সবাই একটু জয়েন করতে থাকো, দেন হচ্ছে আমি প্রোডাক্ট দেখাবো। ওকে আচ্ছা আমি ফার্স্টে আমাদের মানে নতুন প্রোডাক্ট দিয়ে শুরু করি, লাইক নতুন বলতে হচ্ছে পুরনো প্রোডাক্ট, বাট হচ্ছে উইন্টারে আমাদের নতুন আসছে, উইন্টারে আমাদের কালেকশনটা অলরেডি চলে আসছে, সেটা হচ্ছে হ্যান্ড ক্রিম। হ্যাঁ হ্যান্ড ক্রিম তো মূলত আমরা সবাই ইউজ করি সবসময়, আমরা জানি যে বেসিক্যালি উইন্টারে তো মাস্ট বি হ্যান্ড ক্রিম ইউজ করতে হয়। হ্যাঁ সো হ্যান্ড ক্রিম নিয়ে আমি একটু কিছু বলবো, দেন হচ্ছে তোমাদের প্রোডাক্ট দেখাবো। আমি এটার উপর এটা পরছি কেন, ওই যে নীল কালার পরেছি তো, যে কারণে মনে হচ্ছে যে ফ্ল্যাশ দিচ্ছে মানে স্কিনে, সো এই জন্য এটা পরলাম, এখন মনে কম লাগতেছে তাই না। আচ্ছা তোমার কি অবস্থা আপি? আলপনা আলহামদুলিল্লাহ আপু এখন ভালো আছি, সিরিয়াস রকমের ব্যথা পাইছি একদম, দেখো কপাল টপাল কেটে সিরিয়াস। হ্যাঁ অবস্থা। আচ্ছা সবাই একটু জয়েন করো, দেন হচ্ছে বলছি অনেকদিন পর, অনেকদিন পর দেখি পর অনেকদিন পর দেখি নেট প্রবলেম, সাউন্ড পাচ্ছি না, সাউন্ডও পাচ্ছ না। আচ্ছা সবাই একটু বলো তো যে সাউন্ড ক্লিয়ার আছে কি না, একটু সবাই বলো। হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা শোনা যাচ্ছে, মেবি তোমার এখানে প্রবলেম হচ্ছে, তোমার ভলিউমটা একটু বাড়িয়ে নাও, ঠিক আছে এখন সাউন্ড আসছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটুখানি সবাই জয়েন করুক, দেন হচ্ছে আমি স্টার্ট করি। আচ্ছা স্কিন কেয়ারের মধ্যে আমাদের একটা মেইন হচ্ছে তোমার হ্যান্ড কেয়ার। হ্যাঁ লাইক অনেকের দেখা যায় যে তোমার হ্যান্ডের যে দোয়া করি খুব শরীর সুস্থ হয়ে যাক, করি খুব শীঘ্রই শরীর সুস্থ হয়ে যাক ইনশাল্লাহ। হ্যাঁ দোয়া করো যাতে হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হতে পারি ইনশাল্লাহ। আচ্ছা সো উইন্টারে আমাদের তো অনেকগুলো এখন উইন্টারে অনেক প্রোডাক্ট চলে আসছে আপু, তোমাকে আর চেনা যাচ্ছে না। এই যে চশমা পরছি, যে তোমার গ্লাস পরছি, তারপর হচ্ছে আমার শরীরটা আসলে অনেক খারাপ চেঞ্জ হয়েছে তোমার হচ্ছে এই যে এখানে অনেক জায়গায় কেটে গেছে হালকা হালকা করে, আমি তো ফিল্টার দিছি বোঝা যাচ্ছে না, এই যে কেটে গেছে এই জায়গাগুলোতে বুঝছো, নোজের এখানে কেটে গেছে, তারপর চোখের এখানে এটা পুরো হচ্ছে তোমার ব্লু হয়ে আছে, এই জায়গাটা ব্যথা পেয়ে গেছে। আচ্ছা তো আজকে আমি হচ্ছে কিছু প্রোডাক্টসের উপর তোমাদের ডিসকাউন্ট দিব। আমি ব্যাক ক্যামেরায় লাইভ করতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি, তো অনেকে আবার বলতেছে না তুমি ফ্রন্ট ক্যামেরায় আসো, সো এনিওয়ে এই জন্য আর কি আসলাম। তো আজকে একটা দুইটা প্রোডাক্টে তোমরা ডিসকাউন্টও পাবা, সো সবাই একটু জয়েন করো, লাইভটা একটু তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও আর ফ্রেন্ডদের ইনভাইট করে দাও, ঠিক আছে। আচ্ছা আমার ওকে সো হ্যান্ড ক্রিমের কথা বলি, যে বেসিক্যালি আমাদের যে হ্যান্ড ক্রিম, হ্যান্ড ক্রিম কিন্তু অনেকগুলো আছে, লাইক তোমাদের আমাদের নিউট্রোজেনারটা আছে, ভ্যাজলিনেরটা আছে, পালমাস কোকো বাটার আছে, পালমাসেরটা আছে আর কি। হ্যাঁ সব থেকে বেস্ট, হ্যাঁ তোমরা যত রকম হ্যান্ড ক্রিম ইউজ করো না কেন, সব থেকে বেস্ট যদি কোনো বলো যে হ্যান্ড ক্রিম, সেটা হচ্ছে পালমাসের হ্যান্ড ক্রিম।
পালমাসের হ্যান্ড ক্রিম হচ্ছে সবথেকে বেস্ট। হ্যাঁ, আমার আমার দেখা মতে লাইক আমি যত রকম হ্যান্ড ক্রিম ইউজ করেছি, বডি শপের বলো, দেন হচ্ছে নিউট্রোজেন, ভ্যাজলিন, তারপর হচ্ছে আরও অনেক অনেক ব্র্যান্ডের, হ্যাঁ সব থেকে বেস্ট হচ্ছে তোমার পালমাসের। কারণ এটা একটা তোমার কি বলবো মেডিকেটেড একটা কাজ করে। সেটা হচ্ছে ধরো তোমার যদি এরকম হয় যে কারো হাতের চামড়া উঠে, অনেকের কিন্তু এরকম আছে, ধরো হাতের চামড়া উঠছে, মানে অনেক বেশি চামড়া উঠে, হ্যাঁ কোনো কিছুতেই যাচ্ছে না, অনেক ডক্টর দেখিয়েছে, অনেক কিছু করেছে, সো তাকে জাস্ট তুমি যদি একটা আমাদের পালমাসের হ্যান্ড ক্রিম এটা যদি সাজেস্ট করো, সে যদি ইউজ করে অনলি টু ডেইজে সে একদম মানে এত ভালো রেজাল্ট পাবে, মানে চিন্তার বাইরে এত ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, হ্যালো আমার কিউটি আপি, কেমন আছো তুমি? তোমাকে অলওয়েজ মিস করি ডিয়ার। আলহামদুলিল্লাহ নিশু সুলতান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, সো এইটা আমাদের যে পালমাসের যে এগুলো কিন্তু আমাদের অনেকগুলো, এবার চারটা ফ্লেভারের আসছে। হ্যাঁ, আমি প্রতিবার একটা ফ্লেভারই বেশি আনি, সো এবার আমাদের চারটা ফ্লেভারের আসছে। এই দেখো, একটা হচ্ছে আমি বলে দিই, একটা হচ্ছে ফ্লেভার জাস্ট ভিন্ন সেম কাজ, হ্যাঁ একটা হচ্ছে তোমার কোকোনাট অয়েল হ্যান্ড ক্রিম, এটা এটা একটা, ঠিক আছে, এটা টোটালি মানে 100% এটা তোমার কি বলবো যে মেডিকেটেড এবং খুবই ভালো, 24 আওয়ার্স এটা ময়শ্চারাইজার রাখবে, ঠিক আছে। এটা আসসালামু আলাইকুম সালমা আক্তার, শিমলা আক্তার আপু লিখেছ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ডিয়ার ভালো আছি, ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি আলহামদুলিল্লাহ। আপু আমার ফেসে পিম্পল চলে গিয়েছে, ইনশাল্লাহ শেষ হয়ে যাচ্ছে পার্ল ক্রিম, আবার চলে আসবো পিঙ্ক সিটিতে। ও আচ্ছা মোহনা, আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছি, আমি অর্ডার করব। আচ্ছা ঠিক আছে শিমলা আপু, সো এটা হচ্ছে পালমাসের আরেকটা, এটা এটা হচ্ছে কোকোয়া বাটার ফর্মুলা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কোকোয়া বাটার ফর্মুলায় আমি একটু জাস্ট তোমাদের দেখাই, এটা হচ্ছে ইনস্টেসিভ, হ্যাঁ রিফাইল, সো এটা রিলাইফের একটা প্রোডাক্ট, এটা যাদের অনেক বেশি ইচি, হ্যাঁ একদম সুপার ডুপার ড্রাই, অনেক বেশি স্কিনে চামড়া উঠতেছে হাতে, সো তাদের জন্য এটা সব থেকে বেস্ট। এবং আমি জাস্ট ফ্লেভারগুলো তোমাদের দেখাচ্ছি, এক একটা এক এক ফ্লেভার, বাট সেম কাজ। হ্যাঁ, এখানে তোমরা কয়েকটা ফ্লেভারের হচ্ছে পাচ্ছ, কয়েকটা ফ্লেভারে পাচ্ছ, বাট সেম কাজ। এটা হচ্ছে উইথ ভিটামিন ই আছে, এবং এইটা হচ্ছে তোমাদের কি বলে এটাও সেম না কোকোনাট, হ্যাঁ এটাও সেম, এটা হচ্ছে আমন্ডটা, আচ্ছা সিয়া বাটার, এটা হচ্ছে সিয়া বাটার, এটা হচ্ছে র কোকোনাট অয়েল, আর এটা হচ্ছে সিয়া বাটার, এটা যে সিয়া বাটার র কোকোনাট অয়েল দুইটা ফর্মুলায় আছে, আর এইটা হচ্ছে তোমার কোকোয়া বাটার ফর্মুলায় ভিটামিন ইটা। সো এগুলো হচ্ছে বেসিক্যালি তোমরা একটা জিনিস খেয়াল করবা যে যারা হচ্ছে স্কিন থেরাপিস্ট বা যারা হচ্ছে তোমার যারা ইয়ে করে তোমার কি বলে ডার্মাটোলজিস্ট, তারা হচ্ছে যারা কোর্স করে স্কিনের উপর, তখন অ্যাট ফার্স্ট স্কিনের উপর তারা দুইটা জিনিস করে, একটা তুমি একটা এইজেস পার্সন বা তোমার যে বয়স হচ্ছে তুমি কিভাবে বুঝবা, হ্যাঁ সো যখন আমরা কোর্স করেছি, ছোটোখাটো একটা কোর্স করেছি, আগেই বলে নিই আমি কিন্তু স্কিনের ডক্টর না, হ্যাঁ বাট হচ্ছে যেহেতু আমি 6 ইয়ার্স ধরে এই বিজনেস করছি, সো আমার মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা আছে এবং আমার অনেকগুলো কোর্স করা আছে, আমার মেকআপের উপরেও কোর্স করা আছে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে, দেন হচ্ছে আমার স্কিনের উপর তোমার থাইল্যান্ডের একটা ছোটোখাটো একটা কোর্স করা আছে, সো যে কারণে মোটামুটি বুঝতে পারি যে এতটুকু আইডিয়া আছে যে তোমাদের প্রোডাক্টসটা আমি যাতে পারফেক্টলি বুঝে দিতে পারি। কারণ অনেক সময় হয় কি আমরা যখন আগে প্রোডাক্ট কিনতাম, মানে আমরা যখন আগে শপে যেতাম ভালো লাগতো, তখন হচ্ছে যা মনে চাইতো সব নিয়ে আসতাম, অনেকগুলো আমাদের স্কিনে স্যুট করতো, অনেকগুলো করতো না, দেখা যেত অনেক হাজার হাজার টাকার প্রোডাক্ট কিন্তু আমাদের ওয়েস্ট হতো। আর এখন যেটা হয়েছে, যারা অ্যাকচুয়ালি স্কিন বুঝে প্রোডাক্ট দেয় বা আমরা তোমাদের যতটুকু সাজেস্ট করতে পারি, তোমাদের টাকা তো অন্তত ওয়েস্ট হয় না, হ্যাঁ ট্রাই করি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। সো যাই হোক, আমরা যখন কোর্স করেছি বা এরকম, বা যারা স্কিনের ডক্টর, যারা ডক্টর যারা আছে তারাও যখন কোর্স করে, বড় বড় ডক্টররা, সো তাদের কাছেও শুনেছি যে হচ্ছে স্কিনের আমাদের এজটা যখন বাড়ে, তখন হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট হাত থেকে বোঝা যায় যে আমার বয়সটা বাড়ছে, হ্যান্ড থেকে বোঝা যাবে, লাইক তোমার হ্যান্ডটা দেখবা যে কুচকে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা ইয়াং একটা গার্ল লাইক তোমার
পাঁচটা ছয়টা হাত রাখা হয় যে একটা পাঁচ বছর একটা মেয়ের হাত, দশ বছর বা বারো বছর একটা মেয়ের হাত, আঠারো বছর একটা মেয়ের হাত, তারপর হচ্ছে 45 ইয়ার্স, হ্যাঁ 55 ইয়ার্স, তো এইভাবে হ্যান্ড মানে হাতগুলো দিয়ে কিন্তু বোঝা যায় যে তার এজ বাড়ছে। হ্যাঁ হাতের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে। দেন আরেকটা হচ্ছে গলা, আমাদের নেক, নেকের ভাঁজটাও কিন্তু বোঝা যায় যে হ্যাঁ তার এজ হচ্ছে। দেন তোমার হচ্ছে যে রিঙ্কেল পড়বে তোমার চোখে কপালে, হ্যাঁ এগুলো হচ্ছে পরে যে হচ্ছে তোমার রিঙ্কেলের প্রবলেম পড়বে। সো অ্যাট ফার্স্ট কিন্তু হ্যান্ডের উপর তোমার হচ্ছে শো হয়, সো এই জন্য আমাদের হ্যান্ডটাকে কিন্তু প্রপারলি টেক কেয়ার করা উচিত। আর অবশ্যই সেটা তো পড়বে, বয়সের ছাপ পড়বে, এটা তো ধরে রাখা যায় না, বাট যতটুকু আমরা কেয়ার করতে পারি, আমরা অলওয়েজ চাই যে আমাদের হাতটাকে যাতে সফট থাকে সবসময়, মানে বেটার থাকে, হ্যাঁ সো এই জন্য একটা ভালো হ্যান্ড ক্রিম আমরা ইউজ করতে পারি। লাইক অনেক সময় লোশন অ্যাপ্লাই করি বা কিছু অ্যাপ্লাই করি, এটা সবসময় ময়শ্চারাইজার থাকে না, আর এইরকম একটা হ্যান্ড ক্রিম তুমি যদি সারাদিনের সময়ও না পাও, তুমি রাতে জাস্ট ঘুমানোর সময় তুমি একটু হ্যান্ড ক্রিম হ্যান্ডে লাগালা, সারা দিন তোমাকে এটা ময়শ্চারাইজার রাখবে, তুমি গোসল করো যাই করো না কেন। আবার এটা তো অলওয়েজ আমার হাত আমার ব্যাগে থাকে, এটা আমার যারা একদম আমার কাছের যে আমার ক্লায়েন্টগুলো আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে বা আমার রিলেটিভ আছে, সবাই কিন্তু জানে অলওয়েজ একটা ব্যাগে আমার হ্যান্ড ক্রিম থাকে, সেটা এটা হোক বা হচ্ছে পালমাস বা বডিশপের হ্যাম্পেরটা হোক, যে কোনো একটা কিন্তু থাকেই আমার কাছে। সো তোমরা কিন্তু এগুলো নিতে পারো। আর আমার দেখা আমি যত হ্যান্ড ক্রিম ইউজ করেছি সব থেকে বেস্ট যদি বলো, মানে বেস্ট যদি বলো সেটা হচ্ছে পালমাস্ট, মানে ট্রাস্ট মি, হ্যাঁ কারণ এটার মানে কি বলবো, হাজার হান্ড্রেডও না 1000 রিভিউ আছে আমার কাছে, 1000 যদি বলো 1000 রিভিউ আছে। এখন তো এরকম হয় যে মানে তারা তাদেরকে অনেকে অনেকে হচ্ছে মানে কি বলে বলে সাজেস্ট করে এটা নেয়, হ্যাঁ সো এটা আমি তোমাদের রিকোয়েস্ট করব, যারা আমার রেগুলার ক্লায়েন্ট আছো, নিউ যারা জয়েন করেছো তারা তো অবশ্যই যদি তোমাদের হ্যান্ড ক্রিম লাগে অবশ্যই নিবে। রুমান আলম আপু তোমার তো আপু আমার কপালে হচ্ছে আপু ব্যথা পেয়েছি, অ্যাক্সিডেন্ট হয়ে ব্যথা পেয়েছি, এই যে দেখো এইখানে এইখানে অনেক ব্যথা পেয়েছি, ঠিক আছে আচ্ছা। সো এইটা হচ্ছে আমি বলবো যে তোমার কি জানি বলে এটা হচ্ছে আমাদের হ্যান্ড ক্রিমটা। সো তোমরা প্লিজ এটা হচ্ছে ট্রাই করে দেখবা, একটা হলো তোমরা এটা তোমাদের মানে একটা হলো তোমাদের ভ্যানিটিতে বা তোমাদের ব্যাগে একটা হলো রাখবা। আই হোপ তোমরা অনেক হ্যাপি হবা, বা যারা কখনো হ্যান্ড ক্রিম ইউজ করো নাই এটা ইউজ করার পরে বলবা যে কেন এতদিন ইউজ করিনি। কারণ দেখো একটা জিনিস, তোমার হাতটা অনেক সময় না অনেকের হাতে আমি দেখি কি অনেক শব্দ হয়, মানে অনেক ড্রাই হয়ে থাকে, এটা কিন্তু খুবই খারাপ লাগে। তুমি ময়শ্চারাইজার ইউজ করো, ক্রিম ইউজ করো বা মানে যেখানে তুমি ধরবা তোমার কেমন যেন একটা ইচিং একটা প্রবলেম হয়, অনেকের প্রচুর চামড়া উঠে হাতে, হ্যাঁ সো এইটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে, ট্রাস্ট মি এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। এখন বলি এটা আরও কিছু কথা আমি বলবো এটা নিয়ে, আমার কথা হচ্ছে একটা প্রোডাক্ট তোমরা ডিটেলস আগে ভালো মতো জানো দেখো, দেন প্রোডাক্টস অর্ডার করো। আর আমি প্রোডাক্টসগুলো দেখাচ্ছি, তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারো। আমরা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্টস অর্ডার মানে ডেলিভারি দিয়ে থাকি, ক্যাশ অন ডেলিভারি। ঢাকার মধ্যে তোমার ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 80 টাকা, আর আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা, ঠিক আছে। আর ইনসাইড ঢাকা তোমাকে কোনো অ্যাডভান্স করতে হবে না, তুমি একদম প্রোডাক্ট হাতে নিয়ে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট মানে ক্যাশ টাকা দিবে। সরি নেট প্রবলেম হচ্ছিল, মেবি এখনই ঠিক হয়ে যাবে, হ্যাঁ তোমরা সাথেই থেকো কারণ অনেক সময় একটু নেট আপ ডাউন করে। এনিওয়ে এটা কত কোন ফ্লেভার আছে, হ্যাঁ অনেকগুলো ফ্লেভার আছে আমি বলছি। সো তোমরা প্লিজ একটা করেও এটা কিন্তু রাখবে, এবং আই হোপ তোমাদের এটা ভালো লাগবে, ট্রাস্ট মি। জাস্ট হচ্ছে তোমরা 2 দিন ইউজ করলে বুঝবা যে এটা কি মানে কি পরিমাণ ভালো একটা প্রোডাক্টস, ঠিক আছে। আর যারা এখন জয়েন করেছো তাদেরকে বলবো লাইভের প্রথম থেকে আমার এই এটা প্রোডাক্টসটা নিয়ে তোমরা হচ্ছে একটু লাইভটা ডিটেলসে দেখবে। আচ্ছা এই প্রোডাক্টসটা আমি আরেকটা বলি, এটা নর্মাল কোনো প্রোডাক্টস না, এটা হচ্ছে তোমার এই প্রোডাক্টসটা নিয়ে এর আগেও বলেছি যে পালমাসের যে প্রোডাক্টসগুলো এই ব্র্যান্ডটা। আচ্ছা ঈশ্বর কাপুর লিখছে অলওয়েজ বেস্ট কালেকশন, খুবই ভালো লাগে আপনার পেজ, অনলাইনে বেস্ট একটা পেজ, দারুণ সব কালেকশন অল টাইম, থ্যাংক ইউ সো মাচ। মাসেক এসোক নামটা একটু কঠিন, এনিওয়ে আমি পড়ে নিলাম। আচ্ছা সো এটা হচ্ছে তোমার আমি বলবো এই প্রোডাক্টসটা ইউএসএর প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইউএসএর প্রোডাক্ট এবং এটা ওপেন করার পর 12 মান্থ এটার হচ্ছে ডেট থাকবে, এবং মানে 1 বছর তুমি এটা ইউজ করবে। এটা মেড ইন হচ্ছে ইউএসএ, এবং এই প্রোডাক্টসটা 175 বছর ধরে 175 ইয়ার্স ধরে এই ব্র্যান্ডটা পুরো বাংলাদেশে, সরি পুরো বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে গুডউইলের সাথে বিজনেস করছে। 175 ইয়ার্স নট সরি 76 ইয়ার্স
পুরো ওয়ার্ল্ডে গুডউইলের সাথে বিজনেস করছে এই ব্র্যান্ডটা, কোম্পানিটা, হ্যাঁ, পালমাসটা। সো এটার হিউজ রিভিউ আছে। এটার একটা হ্যান্ড ক্রিম, আরেকটা আছে হচ্ছে হিল রিপেয়ার। হিল রিপেয়ারও যাদের আমি বলবো, তোমাদের যাদের প্রবলেম নাই, আর যাদের আমি বলবো যে এটা সবাই ইউজ করবা, যাতে করে ওই যে বললাম যে হাড়টা, বেসিক্যালি 18 বছরের পর থেকে আমাদের দরকার এই রকম একটা হ্যান্ড ক্রিম ক্যারি করা। লাইক তুমি যখন হচ্ছে, আর যারা গৃহিণী আছে, ঘরে গৃহিণী যারা আছে তাদের তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই দরকার। এছাড়া যারা হচ্ছে ওয়ার্কিং ওমেন আছে, যারা হচ্ছে সারাক্ষণ এসিতে থেকে কাজ করতে হয়, এরকম আমার তো অনেক ক্লায়েন্ট আছে যারা ব্যাংকে জব করে, সারাক্ষণ যাদের হচ্ছে এসিতে থাকতে হয় তাদের কিন্তু হাড়টা অনেক ড্রাই হয়ে থাকে। এটা হচ্ছে উইন্টার বলো, সামার বলো, অল সিজনে। এবং যারা গৃহিণী আছে, যারা হচ্ছে ধরো একটু ওয়াশ ক্লিন করে, থালাবাটি ধোয়া একটু টুকটাক, এটা তো ধোয়া হয়, সেটা ওয়ার্কিং মানে যারা ঘরে থাকে তারা না, মেয়েরা বলতে এটা করতে হয়। সো জাস্ট হচ্ছে তখন অতিরিক্ত দেখা যায় ধোয়া পাকলি করার সময়, স্টপ, অতিরিক্ত ধোয়া পাকলি করার সময় হাড়টা অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো তখন হচ্ছে এভরিডে রাতে যদি আমরা এরকম একটা ময়শ্চারাইজার, হ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করি, হ্যান্ড ক্রিম, আমাদের হাড়টা কিন্তু সফট থাকে। এখন আরেকটা কথা, অনেকেই বলতে পারো আপু ভ্যাজলিন ইউজ করলে হবে না বা লোশন অ্যাপ্লাই করলে হবে না, হ্যান্ড ক্রিমের কাজ কখনো কিন্তু লোশন করতে পারবে না, ঠিক আছে? এইটা তোমাকে যে ডিপলি ময়শ্চারাইজার করবে সেটা কখনোই তোমাকে কোনো হ্যান্ড ক্রিম বা কোনো লোশন করতে পারবে না। সো এইটা হচ্ছে তোমার এটা। আর এবং এটার সাথে সাথে ওই যে বললাম, যখন হাত তো ময়শ্চারাইজার করবে, সফট করবে, ভাঁজ কমাবে, আমাদের যে হাতে যে ভাঁজগুলো থাকে সেগুলো কমাবে, এবং সাথে সাথে হাতটাকে ব্রাইট করবে, ঠিক আছে? যাদের হাতে একটু কালচে পড়ে যায় না, যে হাতের এই জায়গাগুলো যাদের কালো কালো হয়ে যায়, এই জায়গাগুলো যাদের কালো কালো হয়ে যায়, সো সেটা হচ্ছে তোমার ব্রাইট করবে, ঠিক আছে? এটা কিন্তু ফর্সা করবে না, জাস্ট তোমার দাগগুলোকে রিমুভ করে ব্রাইট করবে। আই হোপ তোমাদের বোঝাতে পারছি। এটার মেইন কাজ হচ্ছে আমাদের হ্যান্ডটাকে সফট করা, রিঙ্কেল ফ্রি করা, ঠিক আছে? সো এই হচ্ছে এই পালমাসের তোমার হ্যান্ড ক্রিমগুলো। এখানে অনেকগুলো ফ্লেভারের আছে, একটা হচ্ছে সিয়া বাটার ফর্মুলা, আরেকটা হচ্ছে কোকোনাট ফর্মুলা, আরেকটা হচ্ছে ভিটামিন ই ফর্মুলা। সো তোমরা যে কোনো একটা অর্ডার করতে পারো, ঠিক আছে? মানে যখন তোমরা একটা অর্ডার করলেই হলো, লাইক এটা আসলে ওরকম কিছু না, জাস্ট ফ্লেভারগুলো ভিন্ন, প্রতিটা ফ্লেভারই খুব সুন্দর। জাস্ট হচ্ছে তোমরা অর্ডার করে একটা নিয়ে নিতে পারো, এবং এটার প্রাইসও খুব একটা কিন্তু বেশি না, ঠিক আছে? ইউএসএর প্রোডাক্ট অনুযায়ী এটার প্রাইসটা খুবই রিজনেবল, এবং এইটা তোমার এক বছর তুমি ইউজ করতে পারবা ওপেনের পর। এবং এটা 60 গ্রাম, ঠিক আছে? 60 গ্রাম, একটা ভালো বড়, ঠিক আছে? অনেক বড় একটা কিন্তু এটা। সো এটা যারা নিবা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবা। আর আই হোপ যারা সচেতন তারা অলওয়েজ হ্যান্ড ক্রিম ইউজ করে। এটা গেল হ্যান্ড ক্রিম। এবং এই ব্র্যান্ডেরই একটা হিল রিপেয়ার তোমার হচ্ছে ফুট ক্রিম আছে, পায়ের একটা ক্রিম আছে। তোমরা জাস্ট গ্যারান্টি দিয়ে বলবা যে, যাদের অনেক সময় হয় না, নর্মালি তো আমি অলওয়েজ, আমার পা কোনোদিন আমার মানে আমার মানে জীবনও আমি দেখি নাই যে আমার পা ফেটেছে, কখনোই দেখি নাই। হ্যাঁ, কারণ অনেকে দেখি আমি পা ফেটে যায়, বাট আমার কিন্তু কখনোই আমার পা ফাটেনি। বাট তারপরেও আমি যেটা করি, আমার ওই পালমাসের যে হিল রিপেয়ার, ওইটা আমি হচ্ছে এভরিডে রাতে ঘুমানোর সময় আমার পায়ে মাসাজ করি। এতে করে হয় কি, পাটা এত সফট থাকে, এত বেশি ব্রাইট হয়, বিশ্বাস করো ওইখানে কিন্তু লেখা নাই যে এটা হোয়াইটেনিং ক্রিম। বাট পালমাসের হিল রিপেয়ারটা যদি তুমি পায়ে অ্যাপ্লাই করো, তোমার মানে পাটা অনেক ব্রাইট হয়, প্লাস হচ্ছে তোমার একদম সাইডগুলো পিঙ্ক হয়ে যায়, এত সুন্দর লাগে। প্লাস সাথে সাথে যদি মানে এরকম হয় যে, অনেকের হয় না যে তোমার কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বা তোমার কোনো রিলেটিভ বা তোমার বাসায় যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে, যাতে দেখবা পা ফেটে যাচ্ছে, অনেকে গ্রামে যাও, গ্রামে অনেকেই দেখি পা ফেটে যায়, তাদেরকে যা তুমি যে কদিন থাকবা ওই কদিন তোমার তোমারটা মানে কমে যাবে না, এটা এত বেশি পরিমাণ থাকে যে 2-3 বছরও শেষ হয় না। হ্যাঁ, সো ওইটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা, আমি এখন দেখাতে পাচ্ছি না, আমার শপে আছে। সো ওইটা জাস্ট তুমি 2-3 দিন থাকলে ওই যে বৃদ্ধ লোকটা বা কাউকে, তুমি জাস্ট হচ্ছে ওনার পাটা রাতে ধুয়ে বলবা, ধুয়ে জাস্ট একটু দিতে বলবা, জাস্ট 2-3 দিনে তার পা ফাটা বন্ধ হয়ে যাবে। ইভেন যাদের পা থেকে মানে ফেটে রক্ত বের হয়, আমাদের ওই হিল রিপেয়ারটা জাস্ট টানা সে যদি 7 দিন অ্যাপ্লাই করে, টোটালি সে ওইটা রিকভার করে ফেলবে। মানে এত এক্সিলেন্ট প্রোডাক্ট, আমি যাই হোক আই হোপ বুঝাতে পারছি। সো এই প্রোডাক্টসগুলো তোমরা প্লিজ অর্ডার করে ফেলবা। এইগুলোর প্রাইসগুলো, এটা হচ্ছে তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো পেজে, তোমাদের বলে দিবে যেটার প্রাইস কত, ঠিক আছে?
পেজে ইনবক্স করো, তোমাদের প্রাইসটা বলে দিবে, পেজে ইনবক্স করো, তোমাদের প্রাইসটা বলে দিবে, ঠিক আছে? এই এটা হচ্ছে তোমার হ্যান্ড ক্রিমটা, ওকে? আমি হচ্ছে স্পট যাবে এমন কিছু প্রোডাক্ট দেখাও, মমিতা আপু লিখছো, আপু স্পটের জন্য, স্পট প্লাস হোয়াইটেনিংয়ের জন্য যদি চাও, ভিয়েতনামের হোয়াইটেনিং ক্রিম যেটা, এটা ইউজ করতে হবে, নাইট ক্রিম, স্পট, ব্রনের স্পট, তোমার হচ্ছে পিগমেন্টেশন, একটু হোয়াইটেনিং চাচ্ছ, সো তারা হচ্ছে এইটা ইউজ করবা, ভিয়েতনামের, এটা হচ্ছে সামকুস ব্র্যান্ডের, এটা ইউজ করবা, হ্যাঁ, নাইট ক্রিম, এটা 2500 টাকা প্রাইস। আচ্ছা, সুমিয়ারা কেমন আছে? আলহামদুলিল্লাহ দোস্ত, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, অনেকটাই ভালো আছি, থ্যাংক ইউ ফর জয়নিং ডিয়ার। আচ্ছা, আর মাসাজ ক্রিম চাচ্ছিল এক আপু, সো মাসাজ ক্রিম আমাদের আছে জাপান কোরিয়ানটা, এই যেটা, হ্যাঁ, এটা হচ্ছে চেরি ব্লসমের তোমার হচ্ছে মাসাজ ক্রিম, হ্যাঁ, যারা ফেস ফেস হচ্ছে ফেস ও কি যেন ফেস মানে হাত পা মাসাজ করতে চাও, মূলত ফেসের জন্য এটা ইউজ করে, অনেকে ঘাড় হাতেও ইউজ করে, মাসাজ ক্রিম হিসেবে যারা চাচ্ছ এটা আছে আমাদের, ঠিক আছে? মাসাজ ক্রিম হচ্ছে চেরি ব্লসম, এটা ব্রাইটেনিংও করে প্লাস মাসাজ হিসেবেও কাজ করে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের ড্রাই স্কিনের জন্য একটা ছিল, আচ্ছা ওইটা মনে হয় এখন এখানে নাই, ও আছে, এটা হচ্ছে থাইল্যান্ডের গট মিল্কের, এটা স্পেশালি ফর ড্রাই স্কিনের একটা প্যাক প্লাস ফেশিয়াল মাস্ক, হ্যাঁ, এটা প্যাক প্লাস ফেশিয়াল মাস্ক, এটা হচ্ছে পোরের প্রবলেমও। আপু দাম কত, কোনটার দাম আপু, প্রাইস কত কোনটার? নাহিদা সুলতান আপু, আপু প্রাইজের জন্য প্লিজ ইনবক্সে একটু বলতে হবে, কারণ আমার এখানে সবগুলো প্রোডাক্টের প্রাইস লেখা নাই, তো তুমি পেজে একটু জাস্ট আমাদের পেজে ইনবক্স করলেই বলে দিবে প্রাইস। আচ্ছা, সো এটা হচ্ছে গট মিল্কের, এটার প্রাইস মনে হয় দেওয়া আছে, দাঁড়ো এটার প্রাইস, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপু আমাদের, আর এটা হচ্ছে 750 টাকা, 750 টাকা, এটা বিগ সাইজের একটা, ভালোই বড়, এটা হচ্ছে 720 গ্রামের, 750 টাকা এটা মাসাজ ক্রিম। আর এটা হচ্ছে গট মিল্কের মিল্ক অরা ফেশিয়াল মাস্ক, এটা হচ্ছে স্কিনটাকে পোর মিনিমাইজিং করবে, হোয়াইটেনিং করবে, ব্রাইটেনিং করবে, স্পট আউট করবে, হ্যাঁ, এই যে এটা পোরগুলো মেন হচ্ছে পোর মিনিমাইজিং করতে অনেক হেল্প করে এবং ডিপলি ক্লিন করে এই মাস্কটা। উইন্টারে এই টাইপের মাস্কগুলো অনেক ভালো, কারণ হচ্ছে দিয়ে জাস্ট 5-10 মিনিট রেখে ওয়াশ করে ফেলো, কারণ অনেকে সাইনাসের প্রবলেম থাকে, মাইগ্রেনের প্রবলেম থাকে, অনেকে ঠান্ডায় মাস্ক বেশিক্ষণ দিয়ে রাখতে পারে না, সো এই টাইপের রেডিমেড মাস্কগুলো অনেক ভালো কাজ করে। ইভেন যাদের হচ্ছে তোমার কি বলে এটাকে মেকআপ করলে লাইক মেকআপ বসে না, হ্যাঁ, সো তারা অবশ্যই মেকআপের আগে এই টাইপের একটা মাস্ক এবং শিট মাস্ক অ্যাপ্লাই করলে মানে জাস্ট ম্যাজিকের মতো দেখবা যে মেকআপ বসে যায়, ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু বসে। আচ্ছা, সো এইটা কিন্তু নিয়ে নিতে পারো, ওকে। আমি হচ্ছে এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যালোভেরা সুদিং জেল, এই যে অ্যালোভেরা সুদিং জেল, এটা অনেকেই ইউজ করেছো আমাদের সব থেকে, তো এই জেলটার কথা একটু বলি, স্পেশালি যারা একটা মানে একদম টোটাল চাচ্ছ যে আপু স্কিনের রিঙ্কেল দূর করতে চাচ্ছি, স্কিনটাকে ঠান্ডা করতে চাচ্ছি, স্কিনটা অলওয়েজ গরম হয়ে থাকে, সো তোমরা এই জেলটা রান্নাঘরে রান্না করার সময় ইউজ করতে পারো, ইভেন তোমরা অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে এটা ইউজ করতে পারো, অ্যালোভেরা সুদিং জেল, হ্যাঁ, এটা বিগ সাইজের 160 ml একটা সুদিং জেল, সো এইটা তোমরা নিতে পারো, এটার প্রাইস হচ্ছে মাত্র, আচ্ছা, 1000 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে 1000 টাকা, এক্সিলেন্ট একটা সুদিং জেল, এটা হচ্ছে তোমরা ইউজ করতে পারো। আপু সব 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 দাগের জন্য আপু একটু আগে দেখে দেখালাম কুইন সিক্রেট সামকুস ব্র্যান্ডের, হ্যাঁ, ভিয়েতনামের সামকুস ব্র্যান্ডের, এটা সব সব দাগ বলো, হোয়াইটেনিং বলো, স্পট বলো দূর করবে, ঠিক আছে, এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা, পপি আক্তার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, উইন্টারের জন্য আমাদের এই প্রোডাক্টসটা যারা ডে ক্রিম হিসেবে চাচ্ছ তারা ইউজ করতে পারো, কারণ হচ্ছে উইন্টারে আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে থাকে, সো তোমরা একটা সেরাম সাথে পাচ্ছ, একটা ডে ক্রিম পাচ্ছ এবং ডে ক্রিমটা SPF 50+, ঠিক আছে, এই সান প্রোটেকশনটা কিন্তু SPF 50+ এবং সাথে একটা সেরাম পাচ্ছ, এই যে সাথে কিন্তু একটা সেরাম পাচ্ছ, দেখতেই পাচ্ছ একটা সেরাম আছে সাথে, ঠিক আছে, সো এই দুইটা জিনিস তোমরা কিন্তু একসাথে পাচ্ছ, যারা হচ্ছে এটা চাচ্ছ যে ইউজ করতে, চোখের নিচে কালোর জন্য ক্রিম ইউজ করব। আপু এখন সব থেকে বেস্ট হচ্ছে কোলাজেনের ক্রিম ইউজ করতে পারো, আর হচ্ছে যেহেতু এখন উইন্টার আসছে সো বডিশপের ভিটামিন ইটা ইউজ করতে পারো, তোমার ড্রাইনেসটাও কমবে। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে একটা সেরাম পাচ্ছ, একটা ডে ক্রিম পাচ্ছ, সো ডে ক্রিম হিসেবে তোমরা উইন্টারে এটা খুবই ভালো হবে, আগে সেরামটা ইউজ করবা দেন হচ্ছে এটা ইউজ করবা, একটা ময়শ্চারাইজার ডে ক্রিম অ্যাজ এ ডে ক্রিম, এটা হচ্ছে আর একটা রিঙ্কেল দূর করবে, স্কিনটাকে গ্লো করতে হেল্প করবে আমাদের সেরামটা, ঠিক আছে, এই টোটাল প্যাকেজটা তোমরা পাও, এটা প্রাইস হচ্ছে 1500 টাকা, অফার প্রাইজে পাচ্ছ মাত্র 1200 টাকায়, অফার প্রাইজে পাচ্ছ মাত্র 1200 টাকায়, এটা আজকে আমাদের অফার প্রাইস, ঠিক আছে, এই প্রোডাক্টের উপর আজকে আমরা অফার দিচ্ছি, এটা পাচ্ছ হচ্ছে 1200 টাকা,
টাকা একটা ডে ক্রিম পাচ্ছ ডে ক্রিমটা হচ্ছে তোমাদের 68 গ্রাম এবং সিরামটা হচ্ছে 30 গ্রাম সো এই সিরামটা আগে দিবা দেন হচ্ছে তুমি এই ডে ক্রিমটা ইউজ করবা সো এই দুইটা কিন্তু তোমরা ইউজ করতে পারো আপু কাল শপে শপে আসবেন আপু যেতে পারি আচ্ছা সো এটা হচ্ছে আমার স্নেইলের সিরামটা আর এটা হচ্ছে আমাদের সান প্রোটেকশনটা সো এই এটা হচ্ছে তোমার ডে ক্রিম প্লাস হচ্ছে সান প্রোটেকশন এটা হচ্ছে সিরাম দুইটা একসাথে কিন্তু তুমি পাচ্ছ আচ্ছা আমাদের শপে অনেক প্রোডাক্ট আসছে অনেক অনেক নতুন নতুন হচ্ছে কি বলে উইন্টার প্রোডাক্ট আসছে সো যারা যেতে চাচ্ছেন যেতে পারেন ভালো ভালো প্রোডাক্ট আসছে আচ্ছা ভ্যাসলিনের একটা বডি ক্রিম দেখতে চেয়েছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা কম্বো নাকি আপু হ্যাঁ এটা কম্বো এটা একটা কম্বো বলতে এটা একটা সেট হ্যাঁ কোরিয়ান একটা সেট খুবই সুন্দর মাত্র অফারে 1200 টাকায় আমরা দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল 1500 টাকা আচ্ছা আর হচ্ছে ভ্যাসলিনের গ্লো কোকো বাটার বডি ক্রিম এই যেটা এটা ভ্যাসলিনের গ্লো কোকো বাটার বডি ক্রিম এইটা আমাদের পেজে কিন্তু পেয়ে যাচ্ছ এটা খুবই রিজনেবল প্রাইস ইনবক্স করো জেনে যাবা ঠিক আছে এই যেটা ভ্যাসলিনের কোকো বাটার ঠিক আছে ভ্যাসলিনের কোকো বাটার বডি ক্রিম আরেকটা হচ্ছে ডবের হ্যাঁ ডবের কোকো ডবের হচ্ছে বডি ক্রিম ঠিক আছে যারা বডি বাটারগুলো ইউজ করে একটা হচ্ছে ডবের আরেকটা হচ্ছে ভ্যাসলিনের এই যে ভ্যাসলিনের একটা আরেকটা হচ্ছে ডবের এই যে দুইটা প্রোডাক্ট কিন্তু এটা হচ্ছে ইউকের হ্যাঁ এটাগুলো কিন্তু ইউকের প্রোডাক্ট সো এগুলো কিন্তু আমি আবারও বলি এটা কিন্তু ইউকের ওকে কম্বো কি সেরাম হ্যাঁ কম্বোতে একটা ডে ক্রিম আছে সান প্রোটেকশন সহকারে ডে ক্রিমটার মধ্যে উইথ সান প্রোটেকশন এসপিএফ 50 প্লাস আছে এটাতে এবং সাথে একটা সেরাম আছে আগে সেরামটা ইউজ করে ডে ক্রিমটা ইউজ করতে হবে সো এই ভ্যাসলিনের যারা এই টাইপের হচ্ছে বাটার বডি বাটার চাচ্ছিলে সো এগুলো খুবই রিজনেবল প্রাইস যারা নিবা অর্ডার করে ফেলো এই যে এটা হচ্ছে ভ্যাসলিনের এটা হচ্ছে ডবের ঠিক আছে আচ্ছা এটা প্রাইস বলে দিই মাত্র 320 টাকা অনলি 320 টাকা বডি বাটার পাচ্ছ ফাতেমা ইসলাম লিখেছ আপু পাপায়া সোপ আর লোশনটা কি আছে আপু লোশনটা আছে কিনা আমি নট শিওর বাট সোপটা আছে লোশনটা আছে কিনা আমি জানি না সোপটা আছে আচ্ছা আর যাদের সুপার ডুপার ড্রাই স্কিন মানে লোশনে বাটারে কোনো কিছুতেই কাজ হয় না যারা অয়েল ইউজ করো আমি বলবো তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে পালমাসের কোকো বাটার ফর্মুলায় ভিটামিন ই ময়শ্চারাইজার সফটেন্স বডি অয়েল এইটা ঠিক আছে এটা অনেকগুলো কাজ করে সুপার ডুপার ড্রাই স্কিনের জন্য এটা বেস্ট জাস্ট হচ্ছে ঘুমানোর আগে তুমি এটা ইউজ করতে পারো অথবা শাওয়ারের পর তুমি এটা অ্যাপ্লাই করতে পারো এটা এমন একটা অয়েল যেটা কিনা তোমার মানে পালমাসের অয়েলগুলো আছে না কোকোনাট অয়েল যেগুলো মানে চুলে দিলে তেল তেলে হয়ে থাকে না সেম বডিটাও যে কিছু অয়েল আছে দিলে কেমন অলিভ অয়েল আছে যেগুলো দিলে একদম মানে তেল চিটচিটে হয়ে থাকে এরকম হবে না টোটালি অ্যাবজর্ব করে ফেলবে এবং এটা তোমার হচ্ছে কি বলে এটা হচ্ছে তোমার মানে একটা সুন্দর একটা ফ্লেভার আছে এবং 48 আওয়ার্স দুই দিন হ্যাঁ তোমার ময়শ্চারাইজার রাখবে বডিটাকে এবং এইটা হচ্ছে তোমার স্কিনটাকে আমি আবারও বলি পালমাসের প্রতিটা প্রোডাক্ট স্কিন গ্লো করে পিগমেন্টেশন দূর করে স্কিন ব্রাইট করতে হেল্প করে প্রত্যেকটা প্রোডাক্ট পালমাসের ইভেন লিপ বাম পর্যন্ত যদিও লিপ বাম আমার স্টকে মেবি নাই এই দেখো অলওয়েজ আমার থাকে আমি ইউজ করি এটা আমার ইউজ করাটা যাদের লিপ অনেক কালো হ্যাঁ যার ছেলেরা বিশেষ করে এটা খুব বেশি পছন্দ করে সো এটা লিপ বামটা এক্সিলেন্ট পালমাসের লিপ বামটা এবং অলওয়েজ লিপটা সফট থাকে অনেকে বলে যাপু আমি লিপে লিপস্টিক ইউজ করতে পারি না কেমন যেন মানে ইয়ে হয়ে থাকে চামড়া উঠে হয় সেই হয় তারা রেগুলার যদি একটা লিপ বাম পালমাসের নিতে পারো ও মাই গড এক্সিলেন্ট আমার তো এটা ইউজ করা হয় আর এইটা একদম মানে সেই ছোটো কাল থেকে এটা ইউজ করি আমি এই টাইপের এই যেটা এটা ভ্যাসলিন দেখো আমার এটা অলওয়েজ ইউজ করা হয় সো এটা আমাদের অফার আছে হ্যাঁ এটা কিন্তু আমাদের পেজে এখন অফার আছে যারা এটা নিবা দুইটা যারা নিবা হ্যাঁ দুইটা নিলে তোমরা কিন্তু 200 টাকা মানে 100 টাকা করে পাবা দুইটা একসাথে অর্ডার করলে তোমরা এখানে অনেকগুলো গ্রিন কালার আছে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে যেই কালার যে যেই কালার নাও হ্যাঁ সো দুইটা নিলে কিন্তু 200 টাকায় পাচ্ছ আর একটা নিলে হচ্ছে 160 বা 50 এরকম হবে আচ্ছা সো এই হচ্ছে এটা ইউকে আর আমার কাছে অনেকগুলো লিপ বাম আছে যেমন আমি এই লিপ বামটাও ইউজ করি এটাও আমার অনেক পছন্দ দেন হচ্ছে এইটাও ইউজ করি এটা এটা আরেকটাই যেটা খোলা হয়নি এখনো হ্যাঁ এটাও আছে আমাদের শপে আছে সো এই লিপ বাম আমার কাছে হিউজ কালেকশন উইন্টার আসলেই আমার লিপ বাম আর অনেক ধরনের চাইনিজ লিপ বামগুলো আছে যেগুলো ওই যে স্ট্রবেরি হ্যান ত্যান সো ওগুলো অ্যাকচুয়ালি তো কোথাও কাজ করে না জাস্ট ইন্টারনেটটা পিঙ্ক করে বাট কোয়ালিটি ফুল যদি চাও সেক্ষেত্রে মেবিলেন পালমার্স এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি ইউকে ইউএস এর প্রোডাক্ট আর এই যে একটা আছে এটাও চায় না বাট এটা হচ্ছে ইনস্ট্যান্ট পিঙ্ক করে হ্যাঁ এই টাইপের সো এটা আমাদের শপে নাই এখন আগে ছিল আমার কাছে রয়ে গেছে
বাট এগুলো আসলে ইউজ করি না। আচ্ছা বুঝি নাই কি লিখছেন। আচ্ছা ডিওডোরেন্ট অনেকগুলো আছে, সব থেকে বেস্ট আমি বলবো সিম্পলেরটা বেস্ট, কারণ অনেকের আছে না যে তোমার আন্ডার আর্মসে ডিওডোরেন্ট ইউজ করলে ইচিং হয়, কালো হয়ে যায়, এইটা হচ্ছে অনেক সেন্সিটিভ স্কিন যাদের তারা ইউজ করতে পারে, টিনেজরাও এটা ইউজ করতে পারে, যাদের অলওয়েজ আন্ডার আর্মসে ঘাম হয়, বাজে ফ্লেভার, তারপর হচ্ছে তোমার কালো হয়ে গেছে, সো তারা হচ্ছে সিম্পলের এটা ইউজ করবো সবসময় ময়শ্চারাইজার রাখার জন্য। অতিরিক্ত ড্রাই হলে ইচিং হয় এবং হচ্ছে তোমার কি বলে ইচিং হয় এবং হচ্ছে কালো হয়ে যায়, সো সবসময় এই টাইপের একটা ডিওডোরেন্ট ইউজ করতে পারো। এটা টোটালি অ্যালকোহল ফ্রি, প্যারাবেন ফ্রি, হ্যাঁ এটা কি বলবো সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট, একদম 0% অ্যালকোহল, প্যারাবেন ফ্রি এবং আরও কিছু পারফিউম ফ্রি, কালার ফ্রি, এটা লিখা আছে, হ্যাঁ সো এটা ইউজ করতে পারো, ইউকের প্রোডাক্ট, এটা হচ্ছে সিম্পলের ডিওডোরেন্ট, সো এটা যারা নিবা নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা শেয়ার করছো, অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা লাইভটা এখন দেখছো, 513 জন আপু, হ্যাঁ সো প্লিজ একটু লাইভটা সবাই শেয়ার করে দিবা, হ্যাঁ প্লিজ হচ্ছে সবাই লাইভটা একটু শেয়ার করে দিবা, তাহলে হচ্ছে অন্য অপরও দেখতে পারবে। আচ্ছা আর কি বলে সান প্রোটেকশন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন নর্মাল স্কিনে এটা নিবা, কারণ এটা হোয়াইট, এটা কিন্তু হোয়াইটেনিং করে, রিঙ্কেল ফ্রি করে, প্লাস সান প্রোটেকশন করে। এটা হচ্ছে জিগট ব্র্যান্ডের কোরিয়ান একটা সান প্রোটেকশন স্নেইলের, হ্যাঁ সো আমি একটু দেখিয়ে দিই খুলে, দেন হচ্ছে তোমরা দেখতে পাবা। হুম আপু পালমাসের হ্যান্ড ক্রিম যেগুলো দেখালাম, তোমার যেটা মনে চায় তুমি নাও, এটা আসলে মানে কি বলবো যে এটা হচ্ছে স্নেইলের সান প্রোটেকশন। পালমাসের আমি কতগুলো ফ্লেভার দেখালাম, এখন তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি জাস্ট সেটাই অর্ডার, সেম সবগুলো, জাস্ট হচ্ছে তোমার একটা হচ্ছে কোকোনাট ফর্মুলায় মানে ভিটামিন ই ফর্মুলায় র কোকোনাট অয়েলের একটা ফ্লেভার আসবে, আরেকটা হচ্ছে ভিটামিন ই র সিয়া বাটার, আরেকটা হচ্ছে তোমার ভিটামিন ই, এটা একটা তোমার, এটা হচ্ছে যাদের একদম চামড়া উঠে তারা হচ্ছে এটা ইউজ করবে, ঠিক আছে সবগুলো সেম মানে একদম, মানে এটা হচ্ছে কি বলে একটু অন্য টাইপের ফ্লেভার, মানে এই ফ্লেভারটা আসলে আমি মানে কি বলবো এই ফ্লেভারটা আমি নেই নেই সো বুঝতে পারছি না, বাট এই দুইটা ফ্লেভার হচ্ছে এটা, বাট সেম জিনিস, ঠিক আছে যে তোমরা ফ্লেভার হচ্ছে নিতে পারবে, এগুলো আমাদের চলে আসছে। আর এই হ্যান্ড ক্রিমগুলো একটু যারা নেবার আর্লি অর্ডার করে ফেলবা, কারণ হচ্ছে এগুলো সবসময় থাকে না এবং সব জায়গায় তোমরা এটা অ্যাভেলেবেল পাবাও না, হ্যাঁ এটা খুব দ্রুত শেষ হয়ে যায়, সো যারা অর্ডার করার আর্লি অয়েল ইউজ করে ফেল মানে অর্ডার করে ফেলবা, ঠিক আছে একটু আর্লি অর্ডার কনফার্ম করে ফেলবা। আপু ড্রাই স্কিনের জন্য ডবের এটা নিতে পারো রিজনেবলের মধ্যে মাত্র 350 টাকা, রিজনেবলের মধ্যে যারা চাচ্ছ ড্রাই স্কিনের জন্য তারা এটা নাও, এটা ভালো হবে, ঠিক আছে এটা ভালো হবে, সো এটা নিয়ে নাও ড্রাই স্কিনের জন্য, তোমার কি বলে ডবের ফেস ওয়াশ, ঠিক আছে ডবের ফেস ওয়াশ এটা ভালো হবে। আচ্ছা তোমার অল প্রোডাক্টস অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ কুসুম কুসুম আপু, অনেকগুলো কমেন্টস আমি পড়তে পারি নাই। ফেসে দাগে কি ইউজ করবো আপু, সামকুস ব্র্যান্ডের এইটা, চোখ বন্ধ করে এইটা অ্যাপ্লাই করবা, এইটা অ্যাপ্লাই করবা আর কিচ্ছু না, ঠিক আছে এইটা। আর যারা হোয়াইটেনিং চাচ্ছ এবং ময়শ্চারাইজিং চাচ্ছ, হোয়াইটেনিং এবং ময়শ্চারাইজিং চাচ্ছ, তারা কোলাজেন ব্র্যান্ডের, হ্যাঁ কোলাজেন যে ক্রিমটা আছে আমাদের সেইটা ইউজ করবা। আমি একটু দেখাই সানক্রিমের প্রাইস আপু, সান প্রোটেকশন ক্রিমের প্রাইস মেবি 50 সম্ভবত 700-750 হবে, এরকমই হবে, একটু ইনবক্সে বলতে হবে, হ্যাঁ তোমাদের বলে দিবে। আচ্ছা উইন্টারে কিন্তু বাথ সল্ট সবাই ইউজ করবা, ইটস মাই রিকোয়েস্ট বাথ সল্ট, হ্যাঁ কারণ বাথ সল্টটা হচ্ছে যে তোমার উইন্টারে দেখা যায় কি যেই তোমার ইয়েগুলো হয় কি বলে এটাকে, সরি আবারও সরি নেট প্রবলেম হচ্ছে অনেক বেশি। আচ্ছা ফেগের দাগের জন্য আপু, দাগের জন্য এটা ইউজ করো, এটা হোয়াইটেনিং করবে, স্পট দূর করতে হেল্প করবে। আপু আমার ছেলের হাতের চামড়া কোন হ্যান্ড ক্রিম ইউজ করবো, আচ্ছা এই কি বলে সিফাত আপু স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে এইটা ইউজ করবা। ইনবক্সে মেসেজ সিন করে না আপু, করবে আপু দিয়ে রাখো, হয়তো বা আমি লাইভে চলাকালীন অনেক বেশি মেসেজ একসাথে যায়, তো